কলকাতার বিজেপির বড় নেতা সজল ঘোষ পুলিশকে ঘুষি মেরে বিপদে পড়ে গেল। পুলিশকে ঘুষি মারার পরই এই বিজেপি নেতা সজল ঘোষকে পুলিশ টানতে টানতে টেনে হিঁচড়ে মারতে মারতে জেলে ঢুকিয়ে দিল। একেবারে উচিত শিক্ষা দিয়ে দিল বিজেপির বড় নেতা এই সজল ঘোষকে। গঙ্গা আরতি নিয়ে বিজেপির নেতারা গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিল প্রথম থেকেই, সেখানে গিয়ে হই হট্টগোল করছিল, পুলিশের সাথে ঝামেলা করছিল। প্রথমে পুলিশ প্রথমে কিছু বলেনি, প্রথম পুলিশের সাথে তর্কাতর্কি হলো, তারপর ঝগড়া মারামারির দিকে আগানোর পরই পুলিশকে লক্ষ্য করে এই বিজেপির নেতা সজল ঘোষ ঘুষি মেরে দেয়। মারার পরই বিজেপি নেতাদের বিরুদ্ধে এবং বিশেষ করে সজল ঘোষের বিরুদ্ধে পুলিশ সেখান থেকেই বিরাট বড় কড়া পদক্ষেপ নিয়েছে এবং বিজেপি নেতা সজল ঘোষকে কীভাবে টানতে টানতে জেলে নিয়ে গেল পুলিশ, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। পুলিশের সঙ্গে বিজেপির রীতিমতো ধস্তাধস্তি, হাতাহাতি, মারামারি, এমনকি বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশকে ঘুষি মারার অভিযোগ। সেই এক্সক্লুসিভ ফুটেজ দেখছেন এই মুহূর্তে কলকাতা টিভিতে, দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। পুলিশকে আঘাত করার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে এবং রীতিমতো বিজেপি নেতা সজল ঘোষকে দেখা যাচ্ছে যে চ্যাংদোলা করে উঠে নিয়ে যাচ্ছেন পুলিশের, সেই ছবিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিজেপির গঙ্গারতিতে অনুমতি দেয়নি পুলিশ, একাধিক নিরাপত্তাজনিত কারণে বিজেপির গঙ্গারতিতে পুলিশের না, এবং তারই জেরে এই রণক্ষেত্রের চেহারা নিয়েছে। সেই ছবি দেখছেন, বিজেপির গঙ্গারতিতে অনুমতি দিল না পুলিশ। অস্থায়ী যে মঞ্চ বা অস্থায়ী কাঠামো গড়া হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং তারপরেই কিন্তু বিজেপি নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। আপনার পলিটিক্যাল প্রোগ্রামে আপনার যদি আপত্তি থাকে, এখন পলিটিক্যাল প্রোগ্রাম আমি দাঁড়িয়ে আছি, আপনার প্রবলেম গুলো আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা আছে, বিশ্বের মানুষ দেখছে, পুলিশের লজ্জা আমি যাবো না। ধস্তাধস্তির ছবি আপনাদের সামনে এই মুহূর্তে, বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে প্রশাসনের ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে কলকাতা টিভিতে। অনুমতি মিলল না গঙ্গারতিতে, অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হবে, বিস্তারিত জানবো আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে? দেখো, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে নবমীবঙ্গের যে আয়োজিত গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে গঙ্গারতি বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত হওয়ার কথা ছিল, গতকালই পুলিশের পক্ষ থেকে অনুমতি না দেবার কথা বলে দেওয়া হয়। এবং তারপরেও কিন্তু বিজেপির পক্ষ থেকে গত রাত্রেই এখানে একটি অস্থায়ী মঞ্চ করা হয়েছিল এবং সেই মঞ্চ কিন্তু পুলিশের পক্ষ থেকে সকাল থেকে ভাঙার প্রক্রিয়া শুরু করেন। এবং কিছুক্ষণ আগে সজল ঘোষ বিজেপি নেতা এবং কয়েকজন সঙ্গীকে নিয়ে তিনি আসেন এবং তিনি জোর করে কর্মসূচি পালনের কথা বলেন। তারপরে পুলিশের পক্ষ থেকে বারবার তাকে অনুমতি বলা হয়, অনুরোধ করা হয় যে কোনো মতেই এখানে এই মুহূর্তে তাদের সভা করতে বা এই গঙ্গা আরতি করতে দেওয়া সম্ভব নয়, কারণ এখানে গঙ্গাসাগর উপলক্ষে বহু সাধু সন্ত উপস্থিত হয়েছেন এবং G20 যে অনুষ্ঠান চলছে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। এবং তারপরেও কিন্তু সেখানে আছেন এবং পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন এবং পুলিশের বিরুদ্ধে বেশ কিছু কথা তিনি বলেন, জানিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে তাদের একসময় স্যালুট করাবেন এবং তাদের সঙ্গে একসময় হুমকিও তিনি দিতে থাকেন। এবং তারপরে কয়েকজন বিজেপি কর্মী সমর্থক পুলিশের উপরেও হাত চালান এবং পুলিশকে ঘুষি মারেন, সেই ছবিও এক্সক্লুসিভ কলকাতা টিভির পর্যায়ে আপনারা দেখেছেন। এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি প্রোগ্রাম, সেটিকে হাইজ্যাক করার চেষ্টা করা হচ্ছিল এবং যেভাবে এই মুহূর্তে গঙ্গাসাগরের ভিড় রয়েছে বাজে কদমতলা ঘাটে, সেখানে কর্মসূচি করতে যাওয়া জোর করে একটা বিভেদের সৃষ্টি করতে চাইছে বিজেপি। এবং একটি বিশেষ সম্প্রদায়কে বাধা দেওয়ার জন্যই এই গঙ্গারতিতে পুলিশ বাধা দিচ্ছেন। তবে এই মুহূর্তে পরিস্থিতি একেবারে ঠান্ডা, সজল ঘোষকে পুলিশ এক প্রকার এখান থেকে চ্যাংদোলা করে তুলে নিয়ে চলে যায় এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি পুলিশ সূত্র থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে। এখানে যে মঞ্চ করা ছিল সেই মঞ্চ একেবারে খুলে পরিষ্কার করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, বিশাল পুলিশ বাহিনী রয়েছেন, পুলিশের পদস্থ রয়েছেন। পুলিশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে এই মুহূর্তে এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া সম্ভব নয় এবং তাদের অনুমতি যে দেওয়া হয়নি তা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে সজল ঘোষ জোর করে এখানে করতে ছিলেন এবং সরকারি কাজ বাধা দিতে সৃষ্টি করেছিলেন, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে
পুলিশের পক্ষ থেকে যাই বলা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে গঙ্গা আরতির মধ্যে